শিরোনাম অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন। ঠাকুরগাঁ জেলার প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান মিলুর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের চৌরাস্তার সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁ জেলা শাখায় এই কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এই সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপমনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রফেসর মন্তোষ কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্বোজ্জা বদর, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, গণসংহতি মঞ্চের সভাপতি মোজামেল হক বাবলু, প্রেস ক্লাবের সভাপতি মনसूर आली सह জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, আজকে বাংলাদেশ যখন বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানের পেতাত্তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় যে হুমকি, তা আর কিছু নয়, সেটা এই দেশ, দেশের মানুষ ও বাঙালির সাংস্কৃতিকের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের রুখতে সারা দেশের শিল্পীরা প্রতিবাদের সোচ্চার হয়ে উঠেছে। তাই অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে এই মৌলবাদ ও ধর্মান্ধ অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠে দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে নিশ্চিন্ত করে দেওয়ার সাহস পাবে। অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যে এই যে হুমকি, এটা একটা অপরাধ এবং রাষ্ট্রীয় সকল সম্মিলিত সাংস্কৃতিক জোটের